সাংবাদিক বা কোনো টেলিভিশন চ্যানেলে অ্যাঙ্কার হতে গেলে কোন কোন ভাষা বা ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালো করে জানতে লাগবে, এটাই হলো আজকের ভিডিওর বন্ধুরা কন্টেন্ট। এবং সেটা কী করে শিখবেন সেটাও আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো সহজ কতগুলো উপায়। কারণ দেখো, আজকে একটা সাংবাদিককে বা একটা অ্যাঙ্কারকে কিন্তু মূলত কথা বলতে লাগে, মানে হি অর শি হ্যাজ টু স্পিক, তাকে কথা বলতে লাগে। এবং কথা বলার জন্য কোন ভাষাটা শ্রেয়, সেটা কীভাবে শিখবে বা কী ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার, সেটা না জানলে কিন্তু চ্যানেলে চাকরি করতে যাওয়ার পরে, মানে ঢুকে যাওয়ার পরে একটা বড় সমস্যা হয়। এবং সেকেন্ডলি, সবচেয়ে বড় সমস্যা কাজ করতে গিয়ে বা হয়তো তুমি অডিশনে গিয়ে তুমি আটকে গেলে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য তুমি চাকরি পেলে না। তাই এই ভিডিওর যেই টেকনিকগুলো বলবো বা যে সাজেশনগুলো তোমাদের দেবো একেবারে মানে ল্যাঙ্গুয়েজের ওপরে, এটা যদি একটু মানে বুঝে নাও তাহলে কিন্তু প্রস্তুতি নেওয়ার প্রিপারেশন নেওয়ার কিন্তু একদম মানে সময় বা সুযোগ পেয়ে গেলে নেক্সট কয়েক মাসের মধ্যে নিয়ের ল্যাঙ্গুয়েজটাকে একটু পলিশ করে দাও, জাস্ট ইম্প্রুভ করে দাও, তাহলে কিন্তু অডিশনে গিয়ে কেল্লা ফতে। তো ল্যাঙ্গুয়েজ মানে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল ব্যাপার না, প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে হলো মূলত একজন জার্নালিস্টকে, একজন নিউজ অ্যাঙ্কারকে বা একজন মানে স্টেজ অ্যাঙ্কারকে তিনটে ভাষা, তিনটে ল্যাঙ্গুয়েজ তাকে জানতেই লাগে। হি অর শি মাস্ট হ্যাভ টু নো থ্রি ল্যাঙ্গুয়েজেস, তিনটে ল্যাঙ্গুয়েজ জানতেই লাগবে। এবার ল্যাঙ্গুয়েজ নম্বর ওয়ান, বন্ধুরা ল্যাঙ্গুয়েজ নম্বর ওয়ান হচ্ছে হলো তোমাকে জানতে হবে তোমাকে তোমার মাতৃভাষা বাংলা, মানে তুমি ধরে নাও বাংলাদেশে কাজ করছো, তুমি ধরে নাও কলকাতায় কাজ করছো এবং তোমার চ্যানেলের প্রধান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। এবার বাংলা তো বুঝলাম, কিন্তু কী টাইপের বাংলা, এখানেও একটা কনফিউশন রয়েছে, মানে ব্যাপারটা এতটা ইজি নয় যে বাংলা তো আমি তো কথা বলতে পারি। দেখো, বাংলায় কথা বলতে গেলে এখানে দু তিনটে প্রবলেম আমি ফেস করেছিলাম, সেটা হচ্ছে হলো যেহেতু আমি মানে বাইরে বিদেশ থেকে পড়াশোনা করেছিলাম অস্ট্রেলিয়া থেকে, সেটা আমার যেটা ফার্স্ট প্রবলেম ছিল, আমি সব কথা বাংলায় বলতে পারতাম না, বাংলা কথার মধ্যে প্রচুর ইংলিশ টার্মস চলে আসতো। হ্যাঁ, ইংলিশ টার্মস, যেরকম আমরা বলতাম কি ধরুন একটা সবাই বলে, মানে আমি ওরা বেশি বেশি বলতাম, তোমরাও ইউজ করো, তোমরা বললে কি আরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট দেখলাম, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট বলবো না, আমরা কী বলবো দুর্ঘটনা হয়েছে। আমরা আরেক বলি যে আমি প্রবলেম ফেস করছি, বলি না আমরা মানে চট জলদি কথায়, এটা কিন্তু প্রবলেম ফেস করছি বলা যাবে না, আমাদের বলতে হবে হচ্ছিলো আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। মানে একদম মানে যতটা সম্ভব আমরা কিন্তু বাংলা, আমাদেরকে এখানে বেঙ্গলি টার্মিনোলজিগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, তা বলে কিন্তু মানে যেই সব বাংলা ওয়ার্ড ইউজ হয়ই না সেটা ইউজ করা যাবে না। যেমন ধরে নাও চেয়ার, চেয়ারকে কিন্তু আমরা চেয়ারই বলে থাকি, চেয়ারকে কিন্তু আমরা কেউ আরাম কেদারা আমরা বলি না, তো চেয়ারটাকে চেয়ারই বলবো। তো তোমাকে এই ব্যাপারটা তোমাকে ক্লিক করতে হবে যখন তুমি কথা বলছো ক্যামেরার সামনে, বেশি যেন ইংলিশ ওয়ার্ড ইউজ না হয়, একদম প্রপারলি শুদ্ধ পয় পরিষ্কার বাংলা ইউজ করতে হবে। এবার আশ্চর্য বাংলার মানে কী স্ট্যান্ডার্ডের বাংলা। এবার দেখো, মানে এখানে একটা মিসপারসেপশন হয়ে যায় লোকে কিন্তু, মানে যারা অ্যাঙ্কারিং করতে যায় বা নিউজ চ্যানেলে যায়, আমি এটা ভুল করেছিলাম, আমি যখন বুঝলাম যে বাংলা ভালো করে জানতে হবে তো একটা চ্যানেলে গিয়ে প্রবলেমটা ফেস হয়েছিল, একটা চ্যানেলে গিয়ে তার আমি খুব মানে স্ট্যান্ডার্ড বাংলা, একেবারে ধরুন আমার মধ্যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম আমার মধ্যে ভর করেছিল, আমি একদম সেই লেভেলের বাংলা বলা শুরু করলাম বা লেখা শুরু করলাম। তো আমার যিনি প্রডিউসার ছিলেন চ্যানেলে, সে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, সেই স্ক্রিপ্টটা মানে পড়ার পরে ধরে একেবারে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিয়ে বলল যে বাবু তোমাকে কিন্তু বাংলা লিখতে হবে এরম বাংলা না, তোমাকে কীভাবে বাংলা লিখতে হবে, তোমাকে লিখতে হবে একদম সবার বোধগম্য হয় বাংলা এরকম। কারণ ধরো তোমার একটা নিউজ রিপোর্ট, তুমি যেটা টেলিভিশনে তোমার নিউজটি যাচ্ছে যেটা লিখেছো, সেই লেখাটা যেরকম মানে শহরের একদম ধরো নাও কোনো শিক্ষিত ছেলে বা মেয়ে পড়বে, তেমনি কিন্তু তোমার ওই নিউজটি ধরে নাও কোনো প্রত্যন্ত গ্রামের কৃষকের বাড়ির ছেলে মেয়ে বা কৃষক নিজেও কিন্তু টিভিটি সেটি দেখবে। তাই তোমার ভাষা যদি বিশাল মানে হাই স্ট্যান্ডার্ড, মানে ওই যে প্রভাত ফেরি যায় যে পারি, মানে এরম যদি ভাষা হয়, মানে বার্তা নিয়ে এলো কোন অজানা দেশের, এরম যদি ভাষা, তাহলে কিন্তু কেউ তোমার ভাষা বুঝবে না। এত স্ট্রেট ফরওয়ার্ড যেগুলো পথ চলতি ভাষা, রাস্তায় আমরা ব্যবহার করে থাকি সবাই বোঝে, এরম ভাষা এরকম ল্যাঙ্গুয়েজের কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, তা বলে কিন্তু আমরা গালিগালাজ করবো না, ঠিক আছে, মানে বুঝতেছো কী বলতে চাইছি, শুদ্ধ পরিষ্কার ভাষা ইউজ করবো আমরা বাংলায়। আশা করি এই টোটাল ব্যাপার যেগুলো তোমাদেরকে বললাম পুরো বিষয়টি বুঝতে পেরেছো, আমি কী তোমাদেরকে বোঝাতে চাইছি বা বোঝাবার চেষ্টা করছি। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ওয়ান, রাইট, আমাদের বাংলা জানতেই আমাদের হবে। এবার আসছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফ্রেন্ডস, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি হচ্ছে হলো আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদেরকে জানতে হবে। ইংলিশ কেন জানতে হবে, এটা কিন্তু কাজের ক্ষেত্রে ইংলিশ লাগে না,
রেগুলার বেসিস, কিন্তু আমাদের এই ভাষাটি দরকার লাগে আমাদের কিছু কিছু ক্ষেত্রে। যেরকম ধরে নাও, একটা এক্সাম্পল দিয়ে বলি, যেরকম ধরে নাও দাদাগিরি একটা খুব বিখ্যাত অনুষ্ঠান, দাদাগিরি একটা বিখ্যাত প্রোগ্রাম, মানে সবাই জানো টিভিতে, মানে ইন্ডিয়া বাংলাদেশ দু জায়গাতেই কিন্তু এই প্রোগ্রামটি হয়। তো দাদাগিরি ওয়ান, একদম যখন ওয়ান বা টু এক্স্যাক্টলি মনে নেই, তখন ওই অনুষ্ঠানে কিন্তু মানে দাদাগিরিতে শাহরুখ খান অ্যাজ আ গেস্ট এসেছিল। তো আমাকে চ্যানেল থেকে বললো শাহরুখ খান আজকে আসছে, শাহরুখকে কি তুই ইন্টারভিউটা কি নিবি গিয়ে? তো আমি সচরাচর চলে গেলাম ওখানে গিয়ে। এবার ভেবে দেখো, শাহরুখ খান কিন্তু তোমার সাথে বাংলায় কথা বলবে না, ঠিক আছে? শাহরুখ খান তোমার সাথে কিসে কথা বলবে? হিন্দিতে কথা বলবে। তুমি হিন্দিতে কমফোর্টেবল না থাকলে তোমার সাথে কিন্তু সে ইংলিশে কথা বলবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইংলিশটা জানতেই হবে। তো শাহরুখকে আমি প্রশ্ন করেছিলাম, সো হে শাহরুখ, টেল মি উইচ ইজ ইউর ফেভারিট ফুড, ফেভারিট ডিশ ইন কলকাতা। তো শাহরুখ বললো যে মাই ফেভারিট ডিশ ইজ রসগোল্লা। সেখানে বললাম, শাহরুখ হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফ্রম IPL দিস ইয়ার? ওকে জিজ্ঞেস করলাম। তো ব্যাপারটা কিন্তু একটা ইংলিশে ওখানে করতে হলো। সেকেন্ড এক্সাম্পল বলি, একবার ধরো 31st নাইটে আমি একবার কলকাতার পার্ক স্ট্রিট নামক জায়গাতে, যেখানে 31st সেলিব্রেশন সবচেয়ে মানে অসাধারণভাবে হয়, সেখানে আমি গেছিলাম 31st নিউজটা কভার করার জন্য। ওখানে গিয়ে দেখলাম প্রচুর ফরেনার এসছে, ফরেনার বিদেশি, যারা বিদেশি পর্যটকরা মানে 31st নাইটে সেলিব্রেট করছে। সেখানে আমার তাদের বাইট নিতে হলো, তাদের সাথে কথা বলতে হলো গিয়ে, তখন তাদের সাথে কিন্তু ইংলিশে আমাকে কথা বলতে লাগবেই লাগবে। তা এই বেসিক ছোটো ছোটো কাজগুলোর জন্য একটা এক্সট্রা মাইলেজ আমরা পাই যদি ইংলিশটা তোমার জানার থাকে। তো এবার আমরা ইংলিশটা শিখবো কেমন করে? এবার হট করে বললেই তো তোমাকে আমেরিকানদের মতন ইংলিশে বলা সম্ভব হয় না। ইংলিশ বলার জন্য তোমাকে ইংলিশে কথা বলতে হবে, তার জন্য বেসিক কত ট্রিক্স বা টেকনিক জানা দরকার। এবার তোমাদেরকে মানে সুখবর দিয়ে রাখি, তোমাকে কোনো টাকা পয়সা খরচা করে ইংলিশ শেখার জন্য কোর্স বা ট্রেনিং তোমায় করতে হবে না। জাস্ট আমার একটা স্পোকেন ইংলিশ শেখানোর জন্য একটা সেপারেট কিন্তু ইউনিক নিউজ আমার চ্যানেল রয়েছে, বিশাল দার স্কুল বলে। সেই চ্যানেলটির লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, ওই চ্যানেলটিতে যাও। সেই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি 2-3 করে অনলি ফর ইংলিশ, স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলানোর জন্য, ইংলিশ কী করে কথা বলবে তার জন্য যেই বেসিক গ্রামার দরকার লাগে, যে কনসেপ্ট দরকার লাগে, সেগুলো কিন্তু আমি সেই চ্যানেলে দিয়ে থাকি। তো সেই চ্যানেলটা তুমি ফলো যদি করো 3-4 নেক্সট অনায়াসে তুমি ঘরে বসে কিন্তু ইংলিশ শিখে যেতে পারোই। তো অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওটা ঘুরে এসো। ওই চ্যানেলটা যাবো তুই ইংলিশ আনো, ডিটেলিং কিন্তু মানে ইনফরমেশান দেওয়া রয়েছে। রাইট, এতে হয়ে গেল আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার আসছি বন্ধুরা আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ। এই থার্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্পেসিফিক্যালি আমাদের যারা কলকাতায় থাকি আমরা, মানে ভারতবাসী, ভারতের বাঙালিদের ক্ষেত্রে মানে স্পেসিফিক্যালি দরকারই দরকার। এটা বাংলাদেশের বাঙালিদের, আমার বন্ধুরা যারা বাংলাদেশ থেকে যারা দেখো তাদের অতটা দরকার লাগে না, কিন্তু ভারতীয়দের প্রচণ্ড দরকার লাগে। কারণ ভারতের একটা মেজরিটি পপুলেশন কিন্তু হিন্দিভাষী, তাই তোমাকে হিন্দি ভাষাটা কিন্তু মানে জানতে হবে। এবং কিন্তু হিন্দি লিখতে লিখতে না পড়লে হিন্দিতে কথা বলাটা কিন্তু মাস্ট জানতে লাগেই লাগে। কারণ প্রচুর স্টেজ শো আমি করতে গিয়ে দেখেছি যে সামনে যে অডিয়েন্স বসে আছে, আমি একটা এক্সাম্পল বলি, যেটা কলকাতা থাকো তোমার সিটি সেন্টারের নাম শুনেছো, CC1 CC2 CC2 আমি প্রথম মানে একদম শোন ওপেনিং হয় বেশ কয়েক বছর, অনেক বছরের কথা বলি, তখন কিন্তু প্রথম যেই দেখবে শনিবার রবিবার করে যে ইভেন্ট প্রোগ্রামগুলো হতো সেখানে স্টেজের কিন্তু আমি অ্যাঙ্করিং করতাম। তো সেখানে আমি দেখেছি ওখানে কিন্তু শুধু বাঙালি নেই, প্রচুর অবাঙালি লোকও কিন্তু ওখানে রয়েছে, ঠিক আছে? মানে তারা বাংলায় অতটা সরগোল নয়, বাংলা তারা জমে না। তো সেখানে সমস্যা আমি ফেস করলাম, কিন্তু আমি বাংলায় ভালো অ্যাঙ্করিং করতে পারতাম, আমি ইংলিশেও ভালো অ্যাঙ্করিং করতে পারতাম, কিন্তু ওখানে প্রবলেম হচ্ছে। আমাকে ম্যানেজার এসে বললো, দেখো বাংলায় করলে ব্যাপারটা মানে একটু মলে এসছো, একটু বুঝতেই পারছো, একটু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আমাদেরকে। তাহলে ঠিক আছে আমি ইংলিশে করি। বলছে না না, সবাই এখানে ইংলিশ বোঝে না, তুমি একটা কাজ করো, তুমি বাংলা ইংলিশ হিন্দির মিলিয়ে মিশিয়ে তুমি অ্যাঙ্করিং করো। আরে সর্বনাশ করেছে, বাংলা ইংলিশ হিন্দি মিশিয়ে মিশিয়ে কেমন করে করবো? মানে দেখবে রেডিওতে যারা RGS রয়েছে কলকাতার রেডিওতে RGSরা, তারা দেখবে এই টেকনিকটা ফলো করে, তারা কথার মধ্যে বাংলা ইউজ করছে, হিন্দি ইউজ করছে, ইংলিশ ইউজ করছে। কীভাবে করছে? সো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ক্যাসে হো আপ, আজ এ সানডে, সানডে মে আপ লোক স্বাগত হে। মানে সানডে মানে বুঝতেই পারছো একদম মানে কোনো কাজ বাজ নেই, শুধু বাড়িতে বসে থাকা, খাওয়া দাওয়া, আড্ডা। সো আপকা সানডে কা প্ল্যান হ্যায়, হোয়াট ইজ ইউর প্ল্যান অন সানডে? আই এম ইয়োর ফ্রেন্ড, গোয়িং টু টক উইথ ইউ অ্যাবাউট দ্যাট, কল ইন দিস নাম্বার। এইভাবে কিন্তু ওরা হিন্দি বাংলা ইংলিশ খিচুড়ি করে বলে, যাতে সব রকম অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে। তো সেখানে গিয়ে কিন্তু যারা, আমি বলছি এটা কিন্তু বাংলাদেশের বন্ধুদের জন্য নয়, এটা কিন্তু বেসিক্যালি কলকাতার বন্ধুদের জন্য, কলকাতা ভারতের বাঙালিদের জন্য। তোমাকে একটা বেসিক লেভেলে তোমাকে হিন্দি তোমাকে কথা বলা জানতেই লাগবে। কারণ আমি অ্যাজ আ জার্নালিস্ট, যখন আমার এখনও মনে আছে মানে কুরবানি বলে একটা বই, মানে শাহরুখ, করিনা কাপুর এবং সাইফ আলি খানের কুরবান না কুরবানি বলে একটা বই এসেছিল, আমি এসে ইন্টারভিউতে, সেখানে কিন্তু করিনা কাপুরের সাথে কথা বলতে হয়েছিল ফেস টু ফেস হিন্দিতে।
ঠিক আছে, আমাকে চার পাঁচটা কোশ্চেন আমাকে রেডি করে দিয়ে চ্যানেল থেকে আমার যে সিনিয়র জার্নালিস্টরা, বলে এই এই প্রশ্নগুলো তুই জিজ্ঞেস করবি। তো এগুলো কিন্তু দরকার লাগেই, মানে ভারতবর্ষের প্রেক্ষাপটে হিন্দি মাস্ট, লেখা পড়া জানলে তো ভালো, যদি না জানো অ্যাটলিস্ট মানে হিন্দিতে কথা বলা। এবং তার জন্য এবার দেখো হিন্দিতে আমরা ভাবি হিন্দিতে বোধহয় কথা বলতে পারি, একবার দশটা লোকের সামনে গিয়ে হিন্দিতে কথা বলে দেখবে ভয়ের চোটে ফামলিং হতে শুরু করেছে। হিন্দি আমরা বুঝি, কিন্তু হিন্দিতে কথা বলতে সেই স্মুথনেসটা কিন্তু আমাদের নেই, একটা বাংলা টান চলে আসে, ঠিক আছে। তো ওটা একটু প্র্যাকটিস বাড়িতে তোমায় করতে হবে, জাস্ট হিন্দি আলাদা করে শেখানোর কিচ্ছু নেই, নিজেরাই তোমরা বোঝো। বা হিন্দি শেখার অনেক ভালো ভালো ইউটিউবে চ্যানেল রয়েছে, একটু ফলো আপ করে দাও হিন্দিতে কথা বলার প্র্যাকটিস, বা বাড়ির লোকের সঙ্গে হিন্দিতে প্র্যাকটিস করো, তারা তোমার সাথে বাংলায় কথা বলুক, তুমি তাদের সাথে হিন্দিতে কথা বলো। এতে কী হবে, তোমার হিন্দির প্র্যাকটিসটা রেগুলার বেসিস হয়ে যাবে। তুমি অ্যাঙ্কার হও, তুমি রিপোর্টার হও, তুমি আরজেস হও, বা তুমি যে কোনো চ্যানেল লিডারের কাজে গেলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কিন্তু দরকারই দরকার বস, তোমাকে কিন্তু জানতেই লাগবে, এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। ইউ হ্যাভ টু, যত বেশি জানবে তত বেশি তোমার সুবিধা হবে, যত কম জানবে তত বেশি তোমারই অসুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওতে টোটাল ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাস করার চেষ্টা করলাম, একটা ডিফারেন্ট স্বাদের টপিক এটা একটা, ঠিক আছে। তো ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যেটা বলে স্পোকেন ইংলিশ শেখার জন্য আমার ডিসক্রিপশনে চ্যানেলটা গিয়ে ঘুরে আসো, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নাও ছটাফট গিয়ে, এবং স্পোকেন ইংলিশও কিন্তু তুমি মানে শিখে নাও ফ্রি অফ কস্ট বাড়িতে বসেই। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, তাদেরকে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।